সোনা বন্ধকে দিয়ে ঋণ নিয়ে প্রতারণার অভিযোগ এনে গোল্ড লোন সংস্থার বিরুদ্ধে থানায় মামলা করলো এক মহিলা। মহিলার অভিযোগ ভিত্তিহীন বলল গোল্ড লোন সংস্থার ম্যানেজার। ঘটনা মন্দির নগরী উদয়পুরে। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। উদয়পুর আইআইএফএল নামক একটি গোল্ড লোন সংস্থা থেকে গত আট মাস আগে সোনা বন্ধক দিয়ে ঋণ নিয়েছিলেন উদয়পুর মহারানীর বাসিন্দা তাসলিমা বেগম। বৃহস্পতিবার দুপুরে ঋণ পরিশোধ করতে গেলে কর্তৃপক্ষ বলেছেন উনার সোনা বিক্রি করে দেওয়া হয়েছে, এই অভিযোগ তাসলিমা বেগমের। আর এতেই দেখা দেয় বিপত্তি। আর এই বিষয়ে রাধাকিশোরপুর থানার পুলিশের দ্বারস্থ হন মহিলা। তাসলিমা বেগমের অভিযোগ, গত আট মাস আগে উদয়পুর মহকুমার অন্তর্গত মহারানীর বাসিন্দা তাসলিমা বেগম উদয়পুর সেন্ট্রাল রোড স্থিত আইআইএফএল নামক একটি বেসরকারি সংস্থা থেকে তিন আনা সোনার জিনিস বন্ধক দিয়ে ৬ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। অভিযোগ, বৃহস্পতিবার ঋণের অর্থ পরিশোধ করে সোনার জিনিসটা নিতে গেলে কর্তৃপক্ষ জানান ওনার সোনার জিনিসটা বিক্রি করে দেওয়া হয়েছে। এই কথা শুনে তাসলিমা বেগম সামনে কোনো ধরনের উপায়ন্তর না দেখে রাধাকিশোরপুর থানার পুলিশের দ্বারস্থ হয়ে আইআইএফএল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনে। আমি ছিলাম আইআইএফএল ফাইন্যান্সে, আমি সোনার জিনিস দিছিলাম সাড়ে তিন আনি, মানে তারা অনেক কয় জিনিস বলে বিক্রি করেছে আট মাস সোনা আছে দিয়েছে। আপনি স্বর্ণ দিয়ে সেটা মানে টাকা নিয়েছিলেন? কত টাকা নিয়েছিলেন? ছয় হাজার টাকা। কয় মাস হয়েছে? আট মাস চলে। আর এই অভিযোগ পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নামে। এদিকে এই বিষয়ে আইআইএফএল নামক সংস্থার ম্যানেজার বলেন, কোনো গ্রাহক টানা তিন মাস যাবৎ ঋণের টাকা পরিশোধ না করলে রিজার্ভ ব্যাংকের আইন অনুযায়ী ক্রেতাকে বারংবার ফোনে মেসেজে বাড়ি গিয়ে জানানো সত্ত্বেও যদি কোনো সাড়া না দেয় তাহলে সেই জিনিস অকশনে বিক্রি করে দিতে পারে সংস্থা। তাসলিমা বেগমকে একাধিকবার এই বিষয়ে সতর্ক করা হয়েছে, তার মোবাইলে SMS দেওয়া হয়েছে, কিন্তু তিনি এতে কোনো সাড়া দেননি। তখন কাস্টমারকে আমরা ডিটেলস বলে দিই যে এখান প্রত্যেক মাসের ডিজিটাল পেমেন্ট করে, ঠিক আছে। যদি কোনো কাস্টমার অ্যাজ পার রিজার্ভ ব্যাঙ্ক রুলস তিন মাস যদি পেমেন্ট না করে তখন এটা NPA-তে যায়। NPA-তে যখন যায় তখন এটা নন পারফর্মিং অ্যাসেট, মানে এটার কোনো মালিকানা থাকে না, ঠিক আছে। তখন রিজার্ভ ব্যাঙ্ক আমাদেরকে লিস্ট পাঠায়, এই কাস্টমারকে গোল্ডটা অকশন করো। তখন আমরা কাস্টমারকে ইন্টিমেশন দিই, কাস্টমারকে SMS করি, কাস্টমার বাড়ি ভিজিট করি, সেভারাল টাইম ফোন করি। তারপরে যখন কাস্টমার কোনো রেসপন্স দেয় না তখন আমরা বাধ্য এটা অকশানে পাঠাই, ঠিক আছে। তখন এটা অকশান হয়। এবার অকশান হওয়ার পর যদি কাস্টমার কোনো রিফান্ড পায়, মনে করেন সাপোজ কোনো কাস্টমার এক লাখ টাকার গোল্ড দিয়া আমাদের কাছ থেকে মাত্র পঞ্চাশ হাজার টাকা নিয়েছে, তখন সেল হইলে যদি এটা নব্বই হাজার টাকা সেল হয় তাহলে বাকি যে রিটার্ন টাকাটা এটা আবার কাস্টমার রিটার্ন পাইব। আমাদেরকে ব্যাংকের ডিটেলস প্লাস আধার কার্ড আইডি প্রুফ দেওয়ার পরে আমরা এটা। এদিকে অভিযোগ পেয়ে ঘটনার সত্যতা যাচাই করতে গোল্ড লোন সংস্থায় ছুটে যায় পুলিশ। অভিযোগের সপক্ষে কোনো তথ্য প্রমাণ না পাওয়ায় পুলিশ গোল্ড লোন সংস্থার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।